আসসালামু আলাইকুম শেলি কুকিং শাল থেকে আপনারা সকলের স্বাগতম আমার ভিডিওটা আপনারা দেখবা আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন না করবা আর লাইক কমেন্ট করবা শেয়ার করবা আপনারা ফ্রেন্ড লোকে আমার রেসিপিটা হইলো আজকের গরু মাংস দিয়া সাত ধরা আমি জেলা রান্ধি আপনারা লগে শেয়ার করাম আমি গরু মাংস রে মিডিয়াম পিসা খাটছে দুই একটা বাটির মাঝে রাখলাম আর আমি সব জাতের মশলা একটা প্লেট তুলের আছি আপনার দেখায় রাম হলদর গুড়া আমি নিচে এক চামচ মশার গুড়া এক চামচ কারি পাউডার দুই টেবিল চামচ তেজপাতা দুইটা দাইলচিনি শাল দুইটা এলাইচি তিনিটা আদা ৰচুনৰ পেষ্ট আমি দুই টেবুল চামুচ নিছি ফাষ্টফুৰণ আমি এক চামুচ নিছি আৰু পিঁয়াজ আমি এক পাতি নিছি আৰু ফ্ৰিজাৰৰ আমাৰ হাঠা আছিল সাতফৰা আমি অগ্লাদিয়াজকে ৰান্না সন্মুখত আর সাতরার বাসলটাও আমি ছোট ছোট খুয়রা দিছি একটা শাড়ি নিছি হাড়ির মাঝে আমি দুই টেবিল চামচ তেল দিলাম সবগুলা পেঁয়াজ দিম মাংসটাও আমি এখন দিলাইরাম এখন আমি মছলা গুল মাংসৰ মাজে দিলাই ৰাম দিয়া মাংস পৰিমাণ আমি লবণ এক চামুচ দি ৰাম এখন আমি হাত দিয়া বালাতিকে মাংসটাৰে মছলাৰ লগে লগে মাখাৰিয়া দিম মহখানি চেচ এখন আমি শাৰিটা চোলাৰ মাজে বই ৰাম চোলাৰ গেছটা আমি হাই হিট সৰাম আৰু পোন্ধৰ মিনিটৰ লাগে আমি ঢাইকীয়া দি ৰাম পোন্ধৰ মিনিট হোৱাৰ আমি মাংসটাৰ ৰেটটো নাইৰা চাইৰা দিম আৰু মাংসটাক কিয়নে পানীও বাঢ়াইছে এখন আমি বিশ মিনিট ধাক্কা দি আসুলার আসলার গ্যাসটা হাই হিট রইব ভানি আসে মাংসর মাজে এখন আমি বিশ মিনিট পরে আবার নাইরা দি মাংসটারে মাংসটারে যত খসাইবা তত মজা পাইবা কাঁচা গন্ধ মশলার কাঁচা গন্ধ টাকল না এখন আমি আবার গুইরা দিলাম একটা ডাকি দিয়া আবার এখন আমি মাংসটারে নারাম সার রাম পানিটা শুকানো তা শুকানালাগেও ফেকা রাম মাংসটা বালাটিকে খসাই রাম্পর আমি মাংসের পানি শুকাই গেছে বালাটিকে নাইরা সাইরা আমি সাতফরাটা আৰু দিয়া এখন মাংস এটাৰেটিকে খচাইম চাতৰাৰ লগে লগে এখন আমি পোন্ধৰ মিনিটৰ লাগি চাতৰ তাৰে কম গেছত দিয়া ঢাইকীয়া দি ৰাম পনেরো মিনিট পর আমি মাংসটারে আবার নাইয়া সাইড়া দিলাম পানিটা শুকাই গেছে তেলটা উপরে উঠে গেছে যত ফসানোব তার শাড়িটা তত মজা লাগবো এখন আমি এক মগ ফানি দিলাম সাতথরাটা সেদ্ধ হওয়ার লাগে আর সাত ভিতরে যাতে মশলাটা ঢুকে আমি বিশ মিনিট হোম গেস রাখ আমার নাইরা সাইরা শেষ এখন আমি আরও বিশ মিনিট ডাক্কা দিয়ে বিশ মিনিট লাগে আমি ডাক্কা দিয়ে মিনিট পর আমার তরিটা প্রায় হয়ে গেছে একটা মাংস আমি টেস্ট যে কতটুকু হয়েছে একটা প্লেটও নিরাম আর একটা সাতরও নিরাম যে কতটুকু সেদ্ধ হয়েছে দেহম ট্রাই করা লাগে আমার মাংসটা ওই গেছে বালাটিকে গলছে সাপ পৰাঠো আমাৰ হৈ গৈছে এখন আমি এটা বাটিৰ মাজে পৰিৱেশন কৰাৰ আপোনাৰো আমাৰ চিলেটি ঐতিহ্যবাহী ৰেচিপিটা গৰ ট্ৰাই কৰবা খুব টেষ্টি এটা ৰেচিপি আৰু আমাৰ ভিডিঅ'টো আপোনাৰ দেখবা শ্বেয়াৰ কৰবা कमेंट होर सब्सक्राइब होर वा माय चैनल टा अस्सलामुअलैकुम